আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমার পরিচিতি দেখে নাও। আজকের পাঠ পরিচিতি, বিষয় গণিত, শ্রেণী অষ্টম, অধ্যায় ষষ্ঠ, পাঠ প্রতিস্থাপন পদ্ধতি। আজকের পাঠ সরল সহ সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতি। শিখনফল। প্রতিস্থাপন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে? প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে? তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রতিস্থাপন পদ্ধতির সমাধানের ধাপসমূহ। এক, যে কোনো সমীকরণ থেকে অজানা রাশি দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর বা এক্স ইকুয়ালস টু ফোর মাইনাস ওয়াই। এখানে এক্স এবং ওয়াই অজানা রাশি, তো একটার মাধ্যমে অর্থাৎ এক্সকে আমরা ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। দুই, অপর সমীকরণে প্রাপ্ত অজানা রাশির মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু অপর সমীকরণ। তাহলে এক্সের মান যদি আমরা বসাই দেই ফোর মাইনাস ওয়াই, তাহলে আসবে ফোর মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু বা মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু টু মাইনাস ফোর ওয়াই। এটা একটা একচলক বিশিষ্ট সমীকরণ। এরপর এটাকে যদি আমরা সমাধান করি বা মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু আসবে মাইনাস টু বা ওয়াই ইকুয়ালস টু ওয়ান, তো একটার মান আমরা পেয়ে যাব। তিন নম্বর, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর অপর সমীকরণ। তো এখানে আমরা যদি ওয়াইয়ের মানটা বসিয়ে দিই তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর বা এক্স ইকুয়ালস টু ফোর মাইনাস ওয়ান বা এক্স ইকুয়ালস টু থ্রি, তাহলে আমরা অপর চলকের মানও পেয়ে গেলাম। এভাবেই প্রতিস্থাপন পদ্ধতিতে খুব সহজেই সমীকরণের সমাধান করা যায়। একক কাজ, প্রতিস্থাপন পদ্ধতির ধাপগুলো লিখো। গাণিতিক সমস্যা ও সমাধান। সমাধান করো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু সিক্স, এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু ফোর। সমাধান, প্রদত্ত সমীকরণকে আমরা প্রথমটাকে এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিলাম, তো সমীকরণ দুই হতে পক্ষান্তর করে পাই এক্স ইকুয়ালস টু ফোর মাইনাস টু ওয়াই, টু ওয়াইকে ডান পাশে নিয়ে গেলাম সমান সমানের, তো প্লাস হলো মাইনাস হয়ে যাবে, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম। এবার সমীকরণ তিন হতে এক্সের মানটি সমীকরণ একে বসিয়ে পাই ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু সিক্স বা ফাইভ ইন্টু এক্সের মান ফোর মাইনাস টু ওয়াই বসাই, বাকি ঠিক থাকবে মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু সিক্স, বা গুণ করে দিলে বিশ টোয়েন্টি মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু সিক্স, তো টোয়েন্টি মাইনাস টেন ওয়াই আর ফোর ওয়াই হলো মাইনাস ফোরটিন ওয়াই ইকুয়ালস টু সিক্স, মাইনাস ফোরটিন ওয়াই ইকুয়ালস টু সিক্স মাইনাস টোয়েন্টি, অর্থাৎ বাম পাশে টোয়েন্টিকে ডান পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল, তো মাইনাস ফোরটিন ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি থেকে সিক্স গেলে থাকে মাইনাস ফোরটিন, বা ওয়াই ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ উভয় পক্ষকে যদি মাইনাস ফোরটিন দিয়ে ভাগ করি তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান আসে মান। তো এখন সমীকরণ তিন নম্বরে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বসিয়ে পাই
এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টু ওয়াই বা এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টু ইন্টু ওয়ান, ওয়াইয়ের মান ওয়ান বসিয়ে দিলে আমরা পাই। তো এক্স ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান, টুর সাথে ওয়ান গুণ করলে টুই হবে, তো ফোর মাইনাস টু বা এক্স ইকুয়াল টু টু। তো নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু টু ওয়ান। দলীয় কাজ, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু টেন, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো। দলীয় কাজের সমাধান মিলিয়ে নেই। মূল্যায়ন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা যায়। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেভেন, টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচের কোনটি সঠিক? হ্যাঁ, দুই নম্বরটা সঠিক। এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু নাইন, টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থ্রি। সমীকরণ দুইটির অজানা রাশির মান কত? হ্যাঁ, থ্রি থ্রি। বাড়ির কাজ, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু এ, এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তোমরা সমাধান করবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।